Hi guys, welcome back to my channel. My name is Rimpa. You are watching Angel Vlogs. তো দেখো আমি চলে এসেছি তোমাদের কাছে আমার সেকেন্ড ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাব একটি মন্দিরে পুজো দিতে। তো সকাল সকাল আমি চলে এসেছি রেডি হয়ে। দেখতে পাচ্ছো প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েই আছে। তো আমরা এখন ট্রেনে উঠব, কিন্তু কোথায় যাচ্ছি, কোন মন্দিরে যাচ্ছি সেটা আমি এখন জানাবো না। তো চলো আমরা গিয়েই দেখব কোথায় এসেছি। তো চলো এখন আমরা ট্রেনে উঠব। ট্রেন অলরেডি আমাদের দাঁড়িয়ে রয়েছে। তো চলো ট্রেনে উঠে পড়ি ঝটপট। এই দেখো আমাদের টিকিটও কাটা হয়ে গেছে। তো চলো যাব। গন্তব্যে পৌঁছেই গেলাম। তো চলো আমরা এবার ট্রেন থেকে নামব। ট্রেন থেকে নেমে পড়েছি, দেখো এখন ওভারব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। তো কি পরিমাণে ভিড় হয়েছে বুঝতে পারছো, চারি সাইড দেখো। তো আমরা এখন লাইন ক্রস করে তো যাব না অন্যর মতো, তাই ভিড়টা কমার জন্য একটু অপেক্ষা করছি। তো দেখি কখন ভিড় কমে। তো দেখো আমরা এখন চলে এসেছি বর্ধমান জাংশনের ফ্রন্ট ভিউ, এটা দেখতেই পাচ্ছো। 10:39 আমরা পৌঁছে গেলাম। আমরা এখানে চলে এসেছি, টোটোয় উঠে পড়েছি। দেখো সাথে আছে আমার মামনি। আমরা চলেই আসলাম দেখো সেই পুরনো ঐতিহ্যবাহী মা সর্বমঙ্গলার মন্দিরে। তো এটা হলো 51তম সতীপীঠের মধ্যে একটি অন্যতম। তো দেখো এটা হলো মায়ের মন্দিরের প্রবেশ পথ। তো চলো এই মন্দিরে আমরা প্রবেশ করব, কিন্তু এখন পুজোর জন্য কিছু আমাদেরকে সামগ্রী কিনে নিতে হবে। তো চলো দেখো আমরা কেনাকাটি করছি, এখনও শেষ হয়নি। তো ফুলটা আর ফলটা ব্যাগের মধ্যে আছে তাই তোমাদেরকে দেখাতে পারছি না, সরি। তো চলো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ দুই ধারে মায়ের ভৈরব অধিষ্ঠান করে রয়েছে। তো এই মন্দিরেও আমরা আসব, কিন্তু আগে মায়ের মন্দির থেকে পুজো দিয়ে তারপরে। তো দেখো এখানে চারি সাইডটা তোমরা দেখো সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। তোমরা যে যেরকম যানবাহনে করে আসবে মনে করবে, তো তারা সেরকমভাবে আসতে পারো, কারণ দেখো এখানে প্রায় সমস্ত রকমের সাইকেল, মোটর সাইকেল, গাড়ি সমস্ত কিছুই রাখার ব্যবস্থা রয়েছে। তো চলো এখন আমরা ভিতরে ঢুকবো। এখন অনেক মানুষই রয়েছে। তো তোমরা একটু চারিপাশটা দেখো কি অপূর্ব সুন্দর নাকি দেখতে লাগছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের মন্দিরে ওঠার সিঁড়ি। এখানে দেখো পাশে অনেক কল রয়েছে। তো এখানে আমরা হাত পা ধুয়ে জুতোগুলো যথাস্থানে রেখে মন্দিরে প্রবেশ করব। তো দেখো চারিপাশটা কত সুন্দর একটা পরিবেশ। তো দেখো এবার আমরা মন্দিরের ভিতরে উঠবো। তো আমি এখানে দাঁড়িয়ে তোমাদের চারি সাইডটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। তো দেখো কি অপূর্ব সুন্দর। তো চলো আমরা হাত পা ধুয়ে জুতো রেখে, তো চলো এবার আমরা মায়ের মন্দিরে উঠবো। তো সিঁড়িতে এখন উঠছি, দেখতে পাচ্ছ অনেক মানুষ উঠছে নামছে। তো দেখো আমরা চলে এসেছি মায়ের মন্দিরে, যেটা মায়ের আসল মন্দির সেখানে আমরা চলেই এসেছি। তো দেখো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কত সুন্দর, কত মানুষ এখানে রয়েছে পুজো দেওয়ার জন্য। তো লাইন দিয়ে পুজোটাতেও দিতে হয়, তার জন্য আমি অনেক আগে থেকেই লাইনটা দিয়েই দাঁড়িয়ে আছি রোদের মধ্যে। তো দেখো চলো তোমাদের এই ফাঁকে আমি একটা মন্দির সম্পর্কে তোমাদের একটা তথ্য আমি জানিয়ে রাখি। হয়তো সবাই জানো বা অনেকেই আছো যারা জানো না, তাদেরকে তারা শোনো। এই মন্দিরে নাকি মায়ের নাভিকুণ্ড পতিত হয়েছিল শিলারূপে। তো কোনো এক জেলে বউ নাকি এই মায়ের শিলাকে মাছ ধরার জালে করে তুলে এনেছিল পারে। তো সেই বউটা সেই শিলামূর্তিটাকে গুগলি শামুক ভাঙার কাজে ব্যবহার করত, এবং গুগলি শামুকগুলোকে উনুনে রান্নার জন্য সেই শিলা সমেত দগ্ধ করত। তো মায়ের খুবই কষ্ট হতো বুঝতেই পারছো। তো সেকালের রাজাকে মা স্বপ্নাদেশ দিয়েছিল নাকি যে
ওনাকে অগ্নিকুণ্ডে দগ্ধ করা হচ্ছে। তো সেকালের রাজা সেই সময় সেই স্বপ্নাদেশ পেয়ে মাকে সেই অগ্নিকুণ্ড থেকে তৎক্ষণাৎ সেখানে গিয়ে মাকে অগ্নিকুণ্ড থেকে তুলে খুব ধুমধামের সাথে নাকি মাকে এখানে প্রতিষ্ঠা করেছিল। তো সেখান থেকে সেই তখন থেকে সেকাল থেকেই বলতে পারো মা এখানে এই মন্দিরে অধিষ্ঠান করে রয়েছে এবং মা চারি মায়ের পুজো হচ্ছে। তো এখানে মা তখন থেকেই পূজিত হচ্ছেন। তো নানা জায়গা থেকে ভক্তরা এখানে আসে মায়ের দর্শন করতে, পুজো দিতে, মায়ের আশীর্বাদ পেতে। তো চলো আমি তোমাদেরকে একটু মায়ের রূপ দর্শন করানোর চেষ্টা করছি, দেখি দেখাতে পারি কি না। তো দেখো মানুষ অনেক দাঁড়িয়ে আছে পুজো দিচ্ছে লাইন দিয়ে, তো প্রচণ্ড ভিড়। তো দেখো আমি কিছুটা হলেও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে মায়ের মন্দিরের ভিতরে পুজো চলছে। তো জায়গাটার ভিতরে তো কোনো মানুষ ঢুকতে পারছে না, গ্রিলের ভিতর দিয়ে অনেক মানুষ পুজো দিচ্ছে, তো আমরাও সেটাই করব। তো খুব কষ্ট তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তো দেখো তোমরা দূর থেকে আশীর্বাদ নাও, মা যেন সবাইকেই ভালো রাখে। তো দেখো আমি একটু পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখি এদিকে আমরা কিছু দেখতে পাই কি না। তো দেখো এদিকেও একটি দরজা রয়েছে যেদিকে অনেক ভক্ত লাইন দিয়ে পুজো দিচ্ছে, এদিক থেকেও আমরা কিছু দেখতে পেলাম না। তো চলো, এই হলো মায়ের মন্দিরের আটচালা যেখানে নানা ভক্তরা বসে রয়েছে। তো দেখো এটা হলো মায়ের ভোগ ঘর, এখানে মায়ের ভোগের রান্না চলছে। তো এখানে সাধারণের প্রবেশ নিষেধ, দেখতে পাচ্ছ ওই ব্ল্যাকেটটা আমি খুব ভালো করে তোমাদের দেখাতে পারলাম না। তো দেখো এখানে আমাদের প্রবেশ নিষিদ্ধ, আমরা যেতে পারবো না। তো দেখি আমি তোমাদেরকে এদিকে একটু দেখানোর চেষ্টা করছি, দেখো জানলা দিয়ে একটু আমাকে ক্ষমা করো, আমি খুব ভালোভাবে হয়তো তোমাদের দেখাতে পারছি না। তো দেখো রান্না খুব জোর কদমে চলছে, প্রায় অর্ধেক রান্না শেষ। তো চলো আমরা এই জানালাটা দিয়ে একটু দেখার চেষ্টা করি। তো দেখো এই জানালাটা দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি, পরমান্য দেখতেই পাচ্ছ একেবারেই তৈরি। তো চলো আমি তোমাদেরকে আর একটু ঘুরিয়ে দেখাই। তো দেখো এখানে একটা সুন্দর বাগান তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি তোমাদেরকে অনেকক্ষণ আগে দূর থেকে দেখিয়েছিলাম। তো এখন আমরা এর কাছে যাব। দেখো এদিকেও মন্দিরের একটা দরজা রয়েছে, এদিকেও আমার মামনি দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি পুজো দেব বলে। তো দেখো মন্দিরটা তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই, মামনিকে দাঁড় করিয়ে দিয়ে চলে এসেছি। তো দেখো বাগানটা কত সুন্দর, দেখতে পাচ্ছ এখানে অনেক মানুষ ছবি তুলছে। তো দেখো বাগানের ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না, সেখানেও আমাদের প্রবেশ নিষিদ্ধ, কিন্তু তবুও আমি তোমাদেরকে একটু এই সাইড থেকেই দেখানোর চেষ্টা করছি। তো দেখো তোমাদের ভালো লাগলে বলো, খুব সুন্দর। আর এখান থেকে মায়ের মন্দিরটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তোমরা শুধু দেখো কি অপূর্ব সুন্দর কারুকার্য, মন প্রাণ জুড়িয়ে যাবে। তো দেখো আমি এদিক থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, কি অসাধারণ একটা পরিবেশ। তো দেখো বাগানটাও কিন্তু খুব সুন্দর, এখানে সাধারণ মানুষ ঢুকতে পারবে না। তো তো চলো এর ফাঁকে আমার সুযোগ হলো পুজো দেওয়ার, আমি অলরেডি চলে এসেছি মন্দিরের ভেতরে, এখন পুজো দেব দাঁড়িয়ে আছি। তো মামনি আমায় ডাকছে পেছন থেকে। তো ফুল নিয়ে দেখতে পাচ্ছ, ফল ফুল নিয়ে আমি একেবারে তৈরি পুজো দেব বলে। তো এখন আমার সামনে অনেক মানুষ পুজো দিচ্ছে। তো দেখো আমি পুজো দিচ্ছি, তো দেখো আমার পুজো দেওয়া শেষ। তো এবার আমরা বাড়ি যাব, কিন্তু তবুও তাও তোমাদেরকে আরেকটু আমি ঘুরে দেখাই।
দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর লাগছে। আর এখানে পাশাপাশি মায়ের অনেকগুলি ভৈরব এখানে অধিষ্ঠান করে রয়েছে, যেমন ইনি কমলেশ্বর। দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর ধ্বজা উঠছে। তো দেখো এখানে হলো বাবা মহাদেব, পুরোটাই শ্বেত পাথরের তৈরি, তো আমাদের ভিতরে তো যেতে পারবো না। এখানে দেখো মায়ের বলি দেওয়া হয়, তো এখানে তসলা বসানো আছে, মায়ের পুজোর সময় এখানে বলি দেওয়া হয়। দেখো ভালো করে, তোমরা কিছুটা হলে দেখানোর চেষ্টা করছি। তো এটা হলো বাবা মিত্রেশ্বর, দেখতে পাচ্ছ ভিতরে পুজো হচ্ছে, ব্রাহ্মণ রয়েছে, তো আমরা এখন ঢুকতে পারবো না এখানে, তো আমি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। তারপরে দেখো রয়েছে বাবা রামেশ্বর, কি অপূর্ব সুন্দর, এখানে অনেক মানুষ ভিতরে রয়েছে পুজো দিচ্ছে। দেখো কি অসাধারণ কারুকার্য, আমার তো বেশ ভালো লেগেছে। তো দেখো এখানে তোমরা একটু দেখো চারি সাইডটা কত সুন্দর। তো এই মন্দিরের আরেকটা বিশেষত্ব আছে, যেটা হলো মন্দিরে পুজো দেওয়ার শেষে সকল মানুষকেই মন্দির সাতবার পরিক্রমা করতে হয়। তো চলো এখন সেটাই আমরা করছি। তো পরিক্রমাটা আমরা সেরে ফেলব। তো আমরা এই মন্দিরের দেখো একেবারে মন্দির থেকে চলে এসেছি নিচের দিকে, বাইরের দিকে বলতে পারো। তো আমি তোমাদেরকে এখানে দাঁড়িয়ে আর একটু দেখানোর চেষ্টা করছি, কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। পারবো না, দরজা বন্ধ, তো আমি এখান থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে বিরাজ করছেন বাবা চন্দ্রেশ্বর, দেখো কি অসম্ভব কারুকার্য। এখানে দরজা বন্ধ, তো আমরা বাইরে থেকে আশীর্বাদ নেব। দেখো আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, কি অসাধারণ, আমার তো খুবই ভালো লেগেছে। দেখো কি অসম্ভব সুন্দর। তো চলো আমরা ঠিক এর পাশেই যে ভৈরব অধিষ্ঠান করছে আমরা ঠিক তার পাশেই যাব। তার আগে তোমাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো এখানে সব সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। তো চলো আমরা চলে এসেছি, এখানে দূর থেকে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি এখানে খোদাই করা রয়েছে উপরে। তো দেখো আমরা উঠছি সিঁড়ি দিয়ে, এখানে বিরাজ করছেন বাবা ইন্দ্রেশ্বর, দেখতে পাচ্ছ মায়ের মূর্তি। তো দেখো এখানে এগুলো কত সুন্দর করে তৈরি করা। তো এখানেও দরজা বন্ধ, আমরা ভিতরে ঢুকতে পারবো না, তো বাইরে থেকে আশীর্বাদ নেব। আমি তোমাদেরকে চারি সাইডটা একটু দেখানোর চেষ্টা করলাম। তো দেখো, তো চলো এবার আমরা মন্দিরের বাইরের দিকেই যাচ্ছি। এটা হলো মন্দিরের অফিস, দেখো। তো চলো আমাদের বাড়ি ফেরার পর। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর বন্ধুদের সাথে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই।